নিচে বসে বসে বার করছে। এই হাত যায় না, হাত যায় না। ও মনে হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাভুন্ডাস একাডেমি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম একটা নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু এই ভিডিও অনেকেই করেছে কিন্তু আমার চ্যানেলে করা হয়নি, ফার্স্ট টাইম আমি করব। তো এই ভিডিওটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ ভিডিও করব আজকে তিনজনে মিলে, আমি, বনি আর সৌমিক, এই তিনজনে মিলে চ্যালেঞ্জ ভিডিও করব। তো সেই চ্যালেঞ্জ ভিডিও করার জন্য এখন সব প্রিপারেশন নেওয়া হচ্ছে ওই ঘরে, আর আমি পাশে এই ঘরে এসে একটু তোমাদের সাথে বকবক করছি। এইরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। তো আমাদের এই নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও তো ভালো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, তাহলে নতুন সব ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলো আমরা দেখি গিয়ে সালিয়া জামাইবাবু মিলে কি প্রিপারেশন নিচ্ছে চ্যালেঞ্জ ভিডিও নেওয়ার জন্য। তো চলো তোমাদের একটু দেখাই। এই দেখো, নিচে বসে বসে বার করছে। এই যে বার্গার, ওয়াও মোমো থেকে অর্ডার করা হয়েছে তিনজনের জন্য, আর মোমো অর্ডার করা হয়েছে। আরেকটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে আমরা তো তিনজন আজকে পার্টিসিপেট করেছি চ্যালেঞ্জ ভিডিওটায়, তো তিনজনের সাথে আজকে জাজমেন্ট করবে হচ্ছে মা। তো মা আজকে আমাদের জাজমেন্ট করবে যে সবাই ঠিকঠাক করে খাচ্ছে কি না। তো সেটা আর টাইমটা দেখবে, সেই টাইমের মধ্যে আমরা তিনজন কে আগে সবার আগে খেয়েছে কি বৃত্তান্ত, এগুলো সব মা আজকে দেখভাল করবে পাশে চেয়ারে বসে। আর আমরা তিনজন সেই তিনটে বার্গার শেষ করতে হবে। তো আমরা সব বলবো খেতে বসে তোমাদেরকে, সেগুলো সব বলবো যে কত মিনিটের মধ্যে ওই বার্গারটা খেতে হবে আর কীভাবে খেতে হবে তোমাদেরকে সব বলবো। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, চলো আমরা এখন এগুলো সব কিছু নিয়ে রেডি করি, সব কিছু প্রিপারেশন চলছে। তো ফ্রেন্ডস, আমরা তো এই যে বসে পড়েছি দুজনে, আমি আর বনি, আর দেখছো সামনে আমাদের জিনিস চলে এসেছে, চ্যালেঞ্জের জিনিস। কী চ্যালেঞ্জ হবে? এই যে তিনটে বার্গার, এই তিনটে বার্গার তিনজনের টাইম ফিক্স করে দেওয়া হবে, সেই টাইমের মধ্যে খেতে হবে। আর পাশে দেখছো এই কোল্ড ড্রিঙ্কসের বোতল, পেপসি, এইটা হচ্ছে খেতে খেতে যদি কারোর গলা আটকে আসে তো এই যে গ্লাস, এই গ্লাসে ধুয়ে করে এক ঢোক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেই গলাটা ছেড়ে যাবে। তো হাত লাগিয়ে, হাত না লাগিয়ে খেতে হবে এই বার্গারগুলো। এটার রুলস হচ্ছে কি, হাত না লাগিয়ে মুখ দিয়ে এই বার্গার খেতে হবে। তো টাইম কত মিনিট দেওয়া হয়েছে? 4 মিনিট, 4 মিনিট। এই যে পাশে দেখছো আমার একটা চেয়ার রয়েছে, এই চেয়ারে বসবে হচ্ছে মা। মা এসে দেখবে যে সব আমাদের ঠিকঠাক করে খাচ্ছে কিনা। তিনজন তিনজন বলছি, মানে সৌমিক এখানে বসবে, ও হচ্ছে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, আমাদের ভিডিওটা করছে এখন। আর যে ফাস্ট হবে, মানে যে একদম টাইম মতো ঠিকঠাকভাবে খেতে পারবে ফাস্ট হবে, তার জন্য এই যে এখানে মোমো প্যাকেট দেখছো, কি এটা, কি মোমো এটা? ফ্রাইড মোমো। আচ্ছা, তো এই মোমোটা তাক, মানে তাকে গিফট করা হবে। ও তুই আমার দিকেই দেখাচ্ছিস, তোকে দেখালে আমি ফাস্ট হব, ও আমাকেই দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও যেরকম খায় সেই হিসেবে তো যে ওই ফাস্ট হবে, আর আমি তাকে হাত দিয়ে খাচ্ছি না, এটা সবাই মুখ দিয়ে খাচ্ছে, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না আমি ঠিকঠাক করে খেতে পারবো কি জানি না। তো জানি আমি লাস্ট হব, ওই ও বা ও হবে, দুজনের মধ্যে যে কোনো একজন ফার্স্ট। ওই মাইন্ডে খেলবি না, সব সময় চেষ্টা করবি লাস্ট ক্লাসে কোল্ড ড্রিঙ্কস গুলো দিয়ে দে, সব সময় ভেবে নে তো লাস্ট। কারণ খাওয়ার দিকটা আমি মানে খেতে বসে যে টুকুস টুকুস করে খাই তার মানে বলার বাইরে, হাত দিয়েই ওরা 100 মিনিট পেরিয়ে যায়, তাহলে মুখ দিয়ে খেতে গিয়ে হয় বলে যে আমি হাটের শুরু দরবারের শেষ, মানে হাট মানে সবার প্রথমে খেতে বসি, সবার শেষে খেতে, খাওয়ার থেকে বসি। তাহলে আমি এখন কীভাবে যে 4 মিনিটের মধ্যে বার্গারটা শেষ করবো, তা আবার হাত না লাগিয়ে, হাত লাগিয়ে অতক্ষণ ধরে খাই, আর হাত না লাগে কীভাবে শেষ করবো দেখা যাক। যখন চ্যালেঞ্জ নিয়েছি তো চ্যালেঞ্জটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। তো ফ্রেন্ডস, আমি এতক্ষণ ক্যামেরা ধরেছিলাম, তো ক্যামেরা ধরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসবো ওদের চ্যালেঞ্জের। তো চ্যালেঞ্জের জাজও এসে গেছে, এই যে মা, আর ওদিকে হচ্ছে লাবণী নাচছে, আর বনি মন খারাপ হয়ে গেছে বনির, কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে তার জন্য, ওই একই ব্যাপার, তোমার পেটের মধ্যে ছুঁচো ডম দিচ্ছে।
তো যাই হোক, এখন আমরা বসে পড়ি। আমাদের মেন রুলস হচ্ছে হাত পেছনে রেখে খেতে হবে, আর হচ্ছে টোটাল 4 মিনিটের মধ্যে খাওয়াটাকে কমপ্লিট করতে হবে। লেট করছি না বন্ধুরা, চলো স্টার্ট করে দিই। কিচ্ছু টাইম দেখতে হবে, টাইম আছে তো। তো এখন আমাদের যাদের কাছে আছে টাইমারটা, তো এখন স্টপওয়াচ অন হচ্ছে, তো দেন তারপর আমরা শুরু করব। জাজ বললেই আমরা স্টার্ট করব। তোমরা সবাই কি রেডি? হ্যাঁ রেডি। ইয়ো আচ্ছা, তো বলবে তুমি, তারপর আমরা স্টার্ট করব। সাথে না 1 কে হাত লাগাবে না কিন্তু 3 2 1 গো। আমি প্রাইজ নিয়ে নিলাম।
কি আছে প্রাইজে? টাইম আপ হয়ে গেছে, অনেকটা লাগে। প্রাইজে আছে আরো অনেকগুলো মোমো আছে। প্যান ফ্রাইড মোমো আবার হাত বাড়াচ্ছে। হিরো খাইতি খাইতি জানি। নাকে শট দিতে গো। ওই দে ভাই এখনো কিন্তু পুরো খাইনি। ও এমনি খেতে পারে না। ও নাক দিয়ে কি আকের মধ্যে ঢুকে গেছে। নাকের মধ্যে ঢুকে গেছে। ও নাক দিয়ে খেয়েছে, নাক দিয়ে খেয়েছে। বার্গার জিনিস এই সমস্ত কি করতে হয়, যত রয়েস হয়ে খাবে টেস্ট নিয়ে খাবে তত ভালো। ওই কিন্তু ভালো বুদ্ধিমানের কাজ করেছে। আমরা তো হপপ করে খেয়ে নিয়েছি, প্রাইজে তো পাবো সেই দুখানা মোমো, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা যে টেস্ট সেটা কিন্তু লাভনি পাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট হয়েছে বনি, বুদ্ধির ফার্স্ট হয়েছে লাবনি, আর এদিকে হচ্ছে ত্রিবনি, মা ত্রিবনি খুব এনজয় করেছি। এখন মা তোমাদের কি এরকম লাগলো সেটাও বলতে হবে। আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো প্লিজ ফ্রেন্ডস আমাদের কমেন্ট করে জানাও। হেভি মজা হয়েছে, আমরা তো দেখেছো এই খেতে গিয়ে কি রকম মজা করেছি। দুটো খেতে পারি আর না পারি, মানে আর না পারি মজাটাই আছে করেছি আর কি। তো যাই হোক, আবার আমার তো হচ্ছে শেষ হয়ে গেছে, আমার তো কোনো কথা নেই। যাচ্ছে সবার সবার কাটি পাগল হয়ে যাচ্ছে। আর সেকেন্ড কথা যে শুধুমাত্র এইটা না, এইটা কারণ কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর হচ্ছে এই রকম আর কি নিয়ে চ্যালেঞ্জ করলে তোমরা সেটা দেখতে চাও সেটা অবশ্যই জানাবে। শুধু আমরা এই তিনজন না, যখন সামনে আবার লাগনেদের বাড়ি যাবো তখন বাড়ির সবাই মিলে, তোমরা দেখেছো জামাই ষষ্ঠীতে অনেকে আছে, তো সবাই মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ ভিডিওটা তো একটা জাস্ট নট এ ভিডিও, এটা হচ্ছে সবাই মিলে একটা আনন্দ। এই আনন্দটা করাটা সবার সাথে খুবই ভালো লাগে, আর সেই আনন্দটা তোমরা আমাদের বন্ধু বলে আমরা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি কার্তিককে পায়। তো মাথা গরম হয়ে যায়, অসহ্য লজ্জা পাচ্ছে না গো, সব উল্টা পাল্টা কার্তিক কার্তিক কেউ না কার্তিককে কার্তিককে তো তোমরা যদি আমার মায়ের ভিডিওটা দেখিয়েছি সেদিনকে কার্তিককে দেখিয়েই দিয়েছি, বনিশের লজ্জাই এলো, সে আর নামবেই না গো। আরে না গো, কার্তিক ওই আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে তাতে তোমাদের সামনে আমাদের নতুন ভিডিও গুলো পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরা তো মানে প্যাকেট নিয়ে মারামারি চলে যাচ্ছে, চলতে থাকবে খাওয়া নিয়ে এখন। তো আমরা এখন ভিডিওটা এখানে শেষ করি। তো চলো ফ্রেন্ডস, গুড নাইট, টাটা টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে।